মন্দিরে আর মণ্ডপে বিদায়ের সুর, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার নবমী এবং দশমী দুটোই ছিল শনিবার। একই দিনে তিথি হওয়ায় নবমীর পূজার পর দশমীর পূজা অনুষ্ঠিত হয়। এদিকে আজ সিঁদুর খেলা, প্রতিমা বিসর্জনের ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গতকাল মহানবমী তিথিতে বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মাধ্যমে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিন সকাল ৬টা থেকে শুরু হয় নবমী বিহিত পূজা। ১০৮টি বেলপাতা, আম, কাঠ, ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে দেওয়া হয় আহুতি। এবার তিথি অনুযায়ী নবমী পূজা সকাল ৯টা ২০এর মধ্যেই শেষ করার নিয়ম ছিল। পূজা শেষ করে ভক্তরা দেবীকে অঞ্জলি প্রদান করেন। পরে শুরু হয় দশমীর বিহিত পূজা। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজার আরও খবর জানতে এখন যাচ্ছি রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, আজ তো দুর্গাপূজার শেষ দিন, তো ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তের পরিবেশ কেমন দেখছেন? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রতিমা বিসর্জনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা শেষ হচ্ছে। এখন মূলত দেবীকে বিদায় জানানোর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি এরই মধ্যে শুরু হয়েছে। পুরোহিতের সঙ্গে আমি কথা বলেছি। মূলত আজকে বিজয়া দশমীতে আসলে বিদায়ের সুর, অর্থাৎ দেবীকে আসলে বিদায় জানাতে হবে, সেই তো অপেক্ষায় তারা রয়েছেন ভক্তকুল। তবে বলে রাখি যে আজকের যে কয়েকটি আনুষ্ঠানিকতার মধ্যে একটি হচ্ছে যে নারীদের জন্য যে বিশেষ সিঁদুর খেলা, কিছুক্ষণের মধ্যে সেই সিঁদুর খেলা শুরু হবে। অর্থাৎ দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে দেওয়ার পরে আসলে সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। সব কিছু মিলে বলে রাখি যে ভক্তকুল যারা এসেছেন তারা বলছেন যে দেবী দুর্গা তিনি যে এসেছেন এই পৃথিবীতে এবং যে অশুভ শক্তিকে বিনষ্ট করবেন, ধ্বংস করে দিয়ে তিনি চলে যাচ্ছেন। অর্থাৎ দেশে যাতে শান্তি বিরাজ করে, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সবাই যাতে শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতে বসবাস করে সেই প্রত্যাশা তারা রেখেছেন। অর্থাৎ সিঁদুর খেলাকে কিন্তু সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখা হয়। অর্থাৎ নারীর ভক্তকুলরা আসলে অপেক্ষা করছেন যখন আনুষ্ঠানিকভাবে এই সিঁদুর খেলাটি শুরু হবে, সেই অপেক্ষায় তারা রয়েছেন। পাশাপাশি বলে রাখি যে প্রতিমা বিসর্জনের আগে কিন্তু বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। অর্থাৎ বিকেল ৪টার দিকে ঢাকেশ্বরী মন্দির থেকে আসলে প্রতিমাদিগুলো আসলে নিয়ে বিজয় শোভাযাত্রার পরবর্তীতে প্রতিমা বিসর্জন আর দেওয়া হবে। তো সব মিলে বলে রাখি যে এখন আমরা ঢাকেশ্বরী মন্দিরে অপেক্ষা করছি যে আচার আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো এরই মধ্যে শুরু হয়েছে, যেটি আমি কিছুক্ষণ আগেই বললাম। সব মিলিয়ে যে প্রস্তুতিগুলো রয়েছে আমরা সবশেষ আপডেট তথ্য দর্শকদেরকে জানিয়ে দিতে পারব। ঢাকেশ্বরী মন্দির থেকে জানছিলাম পূজার খবর। প্রতিমা বিসর্জনের খবর জানতে এখন যাচ্ছি ফরিদপুরে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, আজকের এই শেষ দিনে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং প্রতিমা বিসর্জন আসলে কখন নাগাদ শুরু হতে পারে? এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সাগর, আপনি জানেন যে আজ মহা বিজয় দশমী পালিত হচ্ছে, একটু বেদনাসুর ভাবেই বলবো, কারণ আমি যে ক্ষণটাই এখন দাঁড়িয়ে আছি সেটা কিন্তু বিজয় দশমীর ক্ষণ নয়, কারণ এই ক্ষণটা শেষ হয়ে গেছে ভোর ৪টা ১৬ মিনিটে। এর আগে এই ক্ষণটি লাগে গতকাল ভোর ৪টা ১২ মিনিটে। এই যে কারণেই আসলে এবারের পূজোর ক্ষণ নিয়ে একটু এবড়োবড় ছিল, কারণ বলতে গেলে যেদিন ষষ্ঠী সেদিন সপ্তমী পড়েছে, যেদিন সপ্তমী সেদিন কিন্তু অষ্টমীর পূজাও করতে হয়েছে, এবং অষ্টমী যেদিন সেদিন নবমী পড়ে গিয়েছে, এবং কালকে নবমী যেদিন সেদিন কিন্তু দশমীর পূজাও সারতে হয়েছে পুরোহিতদের। কারণ দশমীর যে পূজা সেই পূজাটি কখনো রাত্রে করতে নেই, যে কারণে দিনে যখন সকালের দিকেই যখন নবমী শেষ হয় তারপরে কিন্তু পুরোহিতরা বিহিত পূজা সম্পূর্ণ করেছেন, এরপরেই কিন্তু দর্পণ বিসর্জন দিয়ে ফেলেছেন তারা। আর দর্পণ বিসর্জনটা হলো আয়নার ভিতর মাকে বিসর্জন দেওয়া হয় জল রেখে। তো এই কর্মকাণ্ড কিন্তু কালকেই শেষ হয়ে গেছে। আজকে শুধু প্রতিমা বিসর্জনের জন্য রাখা হয়েছে মন্দিরগুলোতে। এই প্রতিমাগুলো বিসর্জন দেয়া হবে বিকেল থেকে মন্দিরের যে নির্ধারিত স্থান সেখান থেকে নামানো হবে, এরপরেই সেই প্রতিমাতে রং খেলায় মেতে উঠবেন মায়েরা। রং সিঁদুর খেলা যেটি রয়েছে সেই সিঁদুর খেলাও তারা কিন্তু আজকে ওই সময় করে তারপরে প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে নির্ধারিত যে ঘাটগুলো রয়েছে ফরিদপুরের, সেই সব ঘাটগুলোতে
পূজা কমিটি যারা রয়েছেন, তারা মন্দির কমিটি যারা, তারা কিন্তু সেই প্রতিমাগুলো সেখানে বিসর্জনের জন্য নিয়ে যাবেন। তো সার্বিকভাবে বলতে পারা যায় যে বিষাদের একটি সুর গতকাল রাত থেকেই আমরা দেখেছি যে বিষাদের একটি সুর ফরিদপুরে বইছে। কারণ মা 9 তারিখে তিনি মর্তে আসেন, মর্তে আসার পরে তিনি এখানে কয়েকদিন হই হুল্লোড় করেন বাবার বাড়িতে, তারপরে কিন্তু গতকালই তিনি ফিরে গিয়েছেন তার স্বামীর বাড়িতে, যে কারণেই আসলে বিষাদের সুর সবখানেই বইছে। আর প্রতিমা বিসর্জন নিয়ে সার্বিক যে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন প্রশাসন বলতে পারা যায়, কারণ পুলিশ, সাদা পুলিশে, সাদা পোশাকে পুলিশ, র‍্যাব, আনসারের সদস্যরা তারা কিন্তু প্রতিটি মন্দিরগুলোতে সার্বক্ষণিক যে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন। একই সাথে আমরা দেখেছি যে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি টহল জোরদার করা হয়েছে শহর জুড়ে, তারা আলাদা সেল গঠন করে কিন্তু পুজো মনিটরিং করছেন। তারা এর আগে মন্দির কমিটির সাথে তারা বসেছেন, তারা জেলা পূজা কমিটির সাথে বসে নির্ধারিত করেছেন তাদের কর্মকাণ্ড, যে যাতে কোনো রকম কোনো ঘটনা না ঘটে। সব মিলে বলা যায় যে পূজার যে সার্বিক নিরাপত্তা বলয় সেটা খুব ব্যাপকভাবে ছিল। এছাড়া গতকাল কিন্তু ব্যাপক ভক্তবৃন্দর আগমন ঘটে ফরিদপুরের বিভিন্ন মন্দিরগুলোতে। তো হিন্দু ধর্মাবলম্বীরা বলছেন যে আসছে বছর আবার হবে। তো সাগর, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ মহাবিজয় দশমী নিয়ে। জি সাগর, টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। ভুলা ভাই, আপনি তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? আমি তখন বিয়ে করি দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাকের দিকে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।